আসসালামু আলাইকুম। তানজিলা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটা রেসিপি বানাবো। এর জন্য লাগবে আমাদের ময়দা। আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম জোয়ান, আর জোয়ান যেটাকে আমরা বলি, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া আর শুকনো লঙ্কা গুঁড়া 1/2 চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে, আমি ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে ভালোভাবে মেখে মেখে ডোলে ডোলে ময়াম দিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা একটু শক্ত করেই তৈরি করব, সেই জন্য পানির পরিমাণটা একটু হাতে রেখে রেখে দিয়ে মাখিয়ে নেবেন। ডোটা আমার রেডি, আমি 10 মিনিট রেস্ট রেখে দিলাম। 10 মিনিট পর আরও একটু মাখিয়ে নেব। হাতে একটু তেল লাগিয়ে আবারও একটু মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে, আমি একটা ব্যালেন্স চাকিতে নিয়ে নিচ্ছি, এটাকে সমান দুভাগে ভাগ করে নেব। প্রথমে পাতলা করে একদম বেলে নেব, রুটির থেকেও পাতলা করে বেলবো। আমি পাতলা করে বেলে নিয়েছি ভালোভাবে। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচের সাহায্যে সব জায়গায় ভালোভাবে ছিদ্র করে দেব, তাহলে আর খুব ফুলে যাবে না বানানোর সময়। সব জায়গা ভালোভাবে ছিদ্র করে দিলাম। এবার একটা আমি স্টিলের গ্লাস নিয়েছি, স্টিলের গ্লাস দিয়ে বসিয়ে এভাবে গোল গোল করে কেটে নেব। একটা আমার কাটা হয়ে গিয়েছে, আমি এভাবে সবগুলো কেটে নেব। আমি প্লেটে এগুলো তুলে নিচ্ছি, প্লেটে তুলে নিয়েছি, আর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে এগুলো ভেজে নেব। এক পিট করে হয়ে গিয়েছে, আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এগুলো মিডিয়াম আঁচে ভাজবো, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে আর পুড়ে যাবে না সহজে। এভাবে আপনারা বানিয়ে 7 দিনেরও বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন, আর চায়ের সঙ্গে খেতে পারবেন। মিষ্টিও লাগবে না, বেশ ঝাল ঝাল মুচমুচে। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তেল ঝরিয়ে নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নেব। নাস্তা আমাদের রেডি, আর কতটা মুচমুচে হয়েছে আমি একটা ভেঙেই দেখাচ্ছি। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকবে।